যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমার যে জমি আপনি মহরনা বাবদ প্রাপ্ত হইয়া মালিক হইয়াছেন, আমি অভাবী অধম গরিব মানুষ, ফসল করবার জন্য জমির টান পড়ছে, আপনার জমি চাষাবাদ করে খাওয়ার অনুমতি দিয়া বাদিত করিবেন। এরপরে উনি যদি বলে ঠিক আছে লিজ দিলাম, আমার এত পার্সেন্ট দিবা, তুমি এত পার্সেন্ট নিবা, ভাড়া দিয়া নিবা, অথবা যাও গরিব মানুষ তোমার এমনি খাইতে দিলাম, তখন খাইতে পারবেন। আমাদের দেশে মেয়েদেরকে নাম কওয়াস্তে দেই, আবার সেগুলো সব আমরা দখল করে রাখি, এই দুই নম্বরই বেশিরভাগ ঘরে ঘরে। বইয়ের মহরনা ঠিক মতো আদায় করবেন তো ইনশাল্লাহ, মোহর দেওয়ার পরে আবার তাকায় থাকবেন না ছোট লোকের মতো যে কি করে। মহিলা টাকা পাওয়ার পরে সে তার বাপের বাড়িতে দিবে, মায়ের বাড়িতে দিবে, তার ভাইকে দিবে, বোনকে দিবে, দান করবে, নিজে রাখবে, আপনি গরিব হলে আপনারও কিছু দিবে। কিন্তু তাই বলে স্ত্রীর মোহর নিয়ে কোন রকম টালবাহানা করবেন, খবরদার। যুবকরা বইয়ের মোহর ঠিক মতো দিয়ে দিবেন তো ইনশাল্লাহ, দিবেন কেমনে, মেয়ের বাবারা তো 30 লাখ টাকা ধরে বসে থাকবে, মানুষটা 30 টাকার মোহর কত, খবরদার। এই ফাটা বাসে যেন পা দিয়ে বসে থাকবেন না। অনেক যুবক লেখে হুজুর মোহর ধরছে আমার 50 লাখ, আমি তো হুজুর 20,000 টাকা বেতনে চাকরি করি, এখন উপায়টা কি? আমি বলি উপায় হলো বইয়ের পা ধরে বসে থাকতে হবে, এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। বোর কাছে মাপ চাইতে হবে। দেখো মুরব্বীরা তখন বলছে আমি তো বুঝি নাই, মাসালা জানতাম না, রাজি হয়ে গেছি যে আর বউ তো পাইতেছি কি এর 50 আর কি এর 60, রাজি হয়ে গেছি, এখন তো বুঝে গেছি এটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মহর আদায় করে এটা তাদের অধিকার, আল্লাহ বলে দিয়েছেন, এখন তো দেওয়া লাগবে, এখন ফেঁসে গেছি। এরপর যদি বউ বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, 50 লাখ টাকা তোমার থেকে আমি পাই মহর বাবদ, যাও 40 লাখ মাফ, 10 লাখ মরণ পর্যন্ত দিতে থাকবা, দিয়া পরিশোধ করবা। অথবা যদি বলে যা সবই মাফ করলাম, আমরা 1,050 দিয়ে দিও, এরকম যদি কপাল আল্লাহ বউ পান ফুসলে ফাটলে যদি রাজি করতে পারেন তাইলে আর কি খুশি, আর তা না হলে ঠিকই মোহরের টাকা আপনাকে দিতে। এই জন্য যুবক যারা আবিয়াইতে আছেন, যারা বিয়ে করেন নাই, খবরদার, মোহর বেশি চাইলে শ্বশুর মিয়া বলবেন শ্বশুর আব্বাজি আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা, আমি যেটা পারবো সেটা এত, সাফ কথা, যেটা পারবো না সেটা না। কোনো মেয়ের বাপ যদি টাকা ছাড়া বিয়েতে দিতে রাজি না হয় তো বাদ দেন, আল্লাহ জমিনে মেয়ের অভাব পড়ে নেই। মেয়ের বাপরা মনে করেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিশাল বড় ফিগারের একটা মোহর ধরলে বোধ হয় বিয়ে ভালো টিকে, ভালো করে শুনে রাখেন, এর কারণে বিয়ে টিকে। এখন মোহর তো লাখের নিচে কোনো মোহর নাই, অথচ বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি নেই। আর ওই চাচাদের বিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখেন, বুড়া চাচাদের বিয়ে খবর নেন যে 20 টাকা 30 টাকা মোহর ছিল, কিন্তু বিয়ে এখনো 50 বছর টিকে আস, ঠিক না? বি ঠিক। অতএব হাদিসে আসছে যে বিয়েতে মোহর সহনশীল হয় সে বিয়ে বরকতময় হয়। আপনার মেয়ের বিয়েতে মোহর কমান, বরকতময় হবে। আরে ভাই টাকা কি দেখছেন, আপনি দেখেন ছেলেটা ভালো কিনা, ছেলে যদি অমানুষ হয় মোহর 1 কোটি হলেই বা কি লাভ। আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। আমাদের এলাকাতে একদল লোক আছে যারা গভীর রাত মাইকে ঢোল বাজিয়ে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, ইসলামী শরীয়ত এটা কতটুকু জায়েজ আছে? মাইকে নারী পুরুষ একসাথে হয়ে ঢোল বাজায়, এখানে গুনাহ হয় 3টা, গুনাহ হয় কয়টা? এক হলো নারী পুরুষ একসাথে ঢলাঢলি মিশামিশি করা, এটা হারাম, এটা বেপর্দা। আপনি আধুনিকতার নাম দিয়ে এই সমস্ত কাহিনীকে বৈধ করতে চান? পৃথিবীর কোন সমাজে পার্শ্বিক নির্যাতন, নারীর প্রতি যৌন নিগ্রহ এগুলা থামবে না যদি বেপর্দা অশ্লীলতার সয়লাব চলতে থাকে। আপনি পৃথিবীতে একটি জায়গা আমাকে দেখাতে পারবেন না, আপনি বলবেন ইউরোপিয়ানরা আমেরিকানরা অনেক শিক্ষিত হয়ে গেছে, আপনি দেখাতে পারবেন না যে ওদের সমাজে মেয়েরা অশ্লীল থেকে নারী পুরুষ ঢলাঢলি করে তারা সুখে আছে, তাদের মধ্যে কোনো ইফটিজিং হয় না, তাদের মধ্যে কোনো নারী নির্যাতন হয় না, প্রতিটা ক্ষেত্রে ঘরে ঘরে হয়। আল্লাহর বরাবর সিস্টেমের বাইরে কোনো কল্যাণ না, বিধায়টা করলে কোনো আপনার কল্যাণের মধ্যে থাকবে না। তাহলে 1 নম্বর হলো এখানে বেপর্দা হচ্ছে একটা গুণা, দ্বিতীয় হলো মাইক বাজায় মানুষের ঘুম হারাম করতেছেন সেটা আরেক গুণা হলো, এমনকি ওয়াজ মাহফিলের মাইকও যদি ওই দূর দূরান্তে একজন হিন্দুর বাসার দিকে মাইক দিয়ে তার ঘুম হারাম করে দিলেন, ইসলামে সেটা জায়েজ হবে না, গুণা হবে? আপনার ওয়াজ মাহফিলের নামে অন্য ধর্মের মানুষের কষ্ট দিলে সওয়াব হবে না, গুণা হবে? ইসলাম আপনাকে অন্য ধর্মের মানুষ কেন, মুসলমানকেও বিরক্ত করার অধিকার দেয় নাই, তাহলে এটা আপনি অন্যায় করছেন। আবার তৃতীয়ত সেখানে আপনি ডোল তবলা বাজাচ্ছেন, বাদ্যযন্ত্র ব্যবহার করছেন, 3টা গুণা হচ্ছে।
আবার সেটাকে ইসলামের নামে করছেন আরেক গুনাহ তাহলে চার গুনাহ হলো আল্লাহ তাআলা এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কিয়ামতের আগে কত পাগলামি সাগলামি দেখবেন এগুলোর নাম আবার ইসলাম এগুলোর নাম নাকি আবার ইবাদত আল্লাহ আমাদেরকে সত্য এবং হক বোঝার তৌফিক দান করুন